ও নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ 15ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 31শে জুলাই 2024 বুধবার, পালিত হচ্ছে কামিকা একাদশী ব্রত। তাই অনেকে হয়তো পালন করছেন আজকের এই একাদশী। বন্ধুরা, প্রত্যেকটি একাদশী শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত হয়। বলা হয় যে একাদশীর দিনে যদি ভগবান শ্রীহরিকে স্মরণ করা হয় এবং তার পূজা করা হয়, তাহলে ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বর্ষিত হয়। আবার বলা হয় যে একাদশী ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলে এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। আবার যারা কোনো কারণবশত এই একাদশী ব্রত সম্পন্ন করতে পারছেন না, তাহলে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে যদি আজকের এই একাদশী ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলে এই ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। শুরু করছি কামিকা একাদশী ব্রত কথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের এই একাদশী ব্রত কথাটি। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই একাদশী ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি চন্দন দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিতরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে থাকেন।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছেই সর্বপাপ হারিণী কামিকা একাউশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন এবং অপরকে শ্রবণ করাবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। বন্ধুরা, এই ছিল আজকের কামিকা একাউশী ব্রতকথা। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই একাউশী প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।